এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল তাওসিফা তরিতে। আমরা আজকে জানব কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয়। স্থানীয় মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের জানতে হবে স্থানীয় মান কী। স্থানীয় মান কী তা জানার জন্য আমরা প্রথমে একটি সংখ্যা লিখে নিই। সংখ্যাটা হচ্ছে 8 9 4 3 1 2। আমরা প্রথমে একটি সংখ্যা লিখে নিয়েছি। এই সংখ্যা লিখতে অনেকগুলো অঙ্ক লিখতে হয়েছে, অর্থাৎ এটি একটি সংখ্যা। সংখ্যা হচ্ছে অনেকগুলো অঙ্ক, আর এখানে 8 একটি অঙ্ক, 9 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, 3 একটি অঙ্ক, 1 একটি অঙ্ক এবং 2 একটি অঙ্ক। তাহলে পুরো এই সংখ্যাটিতে 1 এর একটি অবস্থান আছে, 2 এর একটি অবস্থান আছে, 1 এর একটি অবস্থান আছে, 3 এর একটি অবস্থান আছে, 4 এর একটি অবস্থান আছে, 9 এর একটি অবস্থান আছে এবং 8 এর একটি অবস্থান রয়েছে। এখানে দুই সংখ্যাটি রয়েছে এক নম্বরে, এক সংখ্যাটি এক নম্বরে রয়েছে, সরি দুই নম্বরে রয়েছে, তিন সংখ্যাটি রয়েছে তিন নম্বরে, চার সংখ্যাটি চার নম্বরে, নয় সংখ্যাটি রয়েছে পাঁচ নম্বরে এবং আট সংখ্যাটি রয়েছে ছয় নম্বরে। আমরা একটি ছক তৈরি করব। এখানে ছকের মাধ্যমে কীভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয় তা আমরা শিখব। এখানে আমরা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই সংখ্যাটিতে দুই যেখানে বসেছে সেটা একটি একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ দুই একক। এভাবে এক হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এক দশক, চার হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, চার শতক, তিন হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, তিন শতক, চার হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক, চার হাজার, পাঁচ নয় হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক, আর আট হচ্ছে লক্ষ স্থানীয় অঙ্ক। এককের মান হচ্ছে এক, দশকের মান হচ্ছে এক দশক, শতকের মান হচ্ছে এক শতক, সহস্রের মান হচ্ছে সহস্র বা হাজার, এক হাজার, অযুতের মান হচ্ছে দশ হাজার, লক্ষের মান হচ্ছে এক লক্ষ, নিযুতের মান হচ্ছে দশ লক্ষ, আর কোটির মান হচ্ছে এক কোটি। এটা যদি আমরা ধরি তাহলে এটা যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে এক এককের মান এক, এক দশকের মান দশ, এক শতকের মান একশো, এক হাজারের মান এখানে তিনটা শূন্য হবে, দশ হাজারের মান এখানে চারটা শূন্য হবে, এক লক্ষের মান হবে এখানে পাঁচটা শূন্য হবে, দশ লক্ষের মান এখানে ছয়টা শূন্য হবে, এক কোটিতে এখানে সাতটা শূন্য হবে। তার মানে হচ্ছে একটা আরেকটা দশ গুণ, দশ গুণ করে বাড়ছে, ঠিক আছে। হ্যাঁ, একটা একটা দশ গুণ করে বেড়ে যাচ্ছে। এখন আমরা এই সংখ্যার অঙ্কগুলি যদি অবস্থান অনুসারে বসাই তাহলে দাঁড়ায় একক স্থানে দুই, দশক স্থানে এক, শতক স্থানে তিন, হাজারের স্থানে চার, অযুতের স্থানে দাঁড়ায় নয়, আর লক্ষ্যের স্থানে দাঁড়ায় হচ্ছে আট। এখন স্থানীয় মান নির্ণয় করা সহজ হবে।
এখন আমরা এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করব। আমরা তো আগেই জেনে নিয়েছি একের স্থানীয় মান এক একক, দুইয়ের স্থানীয় মান এক একক, একের স্থানীয় মান এক দশক, তিনের স্থানীয় মান তিন শতক, চারের স্থানীয় মান 4000, নয়ের স্থানীয় মান হচ্ছে 90000, আর আটের স্থানীয় মান হচ্ছে 8 লক্ষ। এখন আমরা স্থানীয় মান নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমরা স্থানীয় মানে লিখব হচ্ছে 8 9 4 3 1 2, মানে আমরা আগের সংখ্যাটা তুলে নিলাম। এবার 2 1 দশক = 1 × 10 = 10, 3 শতক = 3 × 100 = 300, এবার 4000 = 4 × 1000, 4000 9 অযুত, 8 লক্ষ, 8 × 1 লক্ষ = 8 লক্ষ। এভাবে আমরা স্থানীয় মানটা নির্ণয় করতে পারি। আমরা এখন এই অঙ্কটি প্রথমে তিন ঘর থেকে কমা দিব, 1 2 3, একক দশক শতক থেকে তিন ঘর থেকে একটা কমা, তারপরে দুই ঘর পরে একটা কমা। এখন আমরা বাম দিক থেকে কথা লেখা যখন শুরু করব, তখন আমরা বাম দিক থেকে শুরু করব, ডান দিক থেকে শুরু করব না, বাম দিক থেকে শুরু করব। তাহলে একক দশক শতক সহস্র অযুত লক্ষ, লক্ষের ঘরে আছে সবচেয়ে বাম দিকেরটা, তাহলে কত আছে এখানে 8, লক্ষের ঘরে কি আছে 8 লক্ষ, তাহলে এখন আমরা 8 লক্ষ বসিয়ে দেব। এখানে কি আছে 8 লক্ষের পরে আছে একক দশক শতক সহস্র অযুত, অর্থাৎ এখানে আছে 94000। এখানে হবে 8 লক্ষ, সরি কথায় মানে পুটরাই কথায়, 8 লক্ষ 94000 একক দশক শতক, শতকের ঘরে আছে 3 3 শত, একক দশক 12, তাহলে কথার অঙ্কটি দাঁড়ায় হচ্ছে 8 লক্ষ 94000 312। এখানে আমরা স্থানীয় মান সম্পর্কে জানতে হলে আমাদের ছক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হওয়া দরকার। ছকে আছে একক দশক শতক সহস্র, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হাজারকে আমরা সহস্রও বলতে পারি। যাই হোক, এককের মান হচ্ছে 1 একক, দশকের মান 2 দশক, শতকের মান 1 শতক, হাজারের মান 1000, অযুতের মান 10000, লক্ষের মান 1 লক্ষ, নিযুতের মান 10 লক্ষ, কোটির মান 1 কোটি। 1 একক মানে হচ্ছে এখানে 1, 2 দশক মানে হচ্ছে এখানে 2 দশকের মান হচ্ছে এখানে 20, এখানে 1টা 0 আছে, 1 শতকের মান হচ্ছে 100, 2টা 0 আছে, 1000-এর মান হচ্ছে 1 দিয়ে 3টা 0, এখানে 3টা 0 আছে, অযুত 10000, 10 দিয়ে 4টা 0, এখানে 4টা 0 আছে, 1 লক্ষ লিখতে আমরা 5টা 0 ব্যবহার করি, নিযুত বা 10 লক্ষ লিখতে আমরা 6টা 0 ব্যবহার করি। নিযুত আর অযুত এক্ষেত্রে হচ্ছে, নিযুতের ক্ষেত্রে আমরা নিযুতের মান ধরেছি 10000, অযুতের মান আমরা ধরেছি 10000, আর নিযুতের মান ধরেছি আমরা 10 লক্ষ, 1 লক্ষ থেকে 10 গুণ 10 লক্ষ, এবং কোটির মান 1 কোটি বা 1 দিয়ে 7টা 0। আমরা দেখি 1 একক থেকে দশক, একক স্থান থেকে দশক স্থানীয় মান
দশ গুণ, দশক স্থান থেকে শতক স্থানের মান দশ গুণ, শতক স্থান থেকে হাজার স্থানের মান হচ্ছে দশ গুণ, আবার হাজার স্থান থেকে অযুত স্থানের মান দশ গুণ, অযুত স্থান থেকে লক্ষ্য স্থানের মান দশ গুণ, লক্ষ্য স্থান থেকে নিজত স্থানের মান দশ গুণ এবং নিজত স্থান থেকে কোটি স্থানের মান দশ গুণ। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে একটা করে শূন্য বেশি বা দশ একটা করে শূন্য বেশি, এটা হচ্ছে মনে রাখার একটা ট্রিক্স। এবার আমরা চলে যাই এক দশমিক চার অনুশীলনীর এক নম্বরে এক নম্বর অঙ্কটায়। এখানে দেওয়া আছে আট সাত দুই নয় তিন এক, এটার এখন কথায় লিখতে হবে এবং স্থানীয় মান নির্ণয় করতে হবে। এখানে প্রথম এটার স্থানীয় মান নির্ণয় করতে হলে আমরা দেখছি এক একক স্থানে আছে, তিন দশক স্থান আছে মানে দ্বিতীয় স্থানে আছে, নয় শতক স্থানে আছে, দুই হাজার স্থানে বা চার নম্বর স্থানে আছে, আর সাত আছে অযুত স্থানে, আর আট আছে লক্ষ্য স্থানে, সরি ছয় নম্বর স্থানে আছে। এখন আমরা যদি এটার স্থানীয় মান নির্ণয় করতে যাই তাহলে আমরা লিখব সেই আগের মতো আমরা স্থানীয় মান নির্ণয় করব। এক আছে একক স্থানে, এক একক সমান এক, দুই আছে দশক স্থানে, দুই আছে দশক স্থানে তার মানে হচ্ছে দুই দশক সমান দুই গুণ দশ সমান বিশ, ও সরি তিন আছে দশক স্থানে, তিন গুণ দশ তিরিশ, নয় নয় আছে শতক স্থানে, নয় গুণ একশো নয়শো, দুই আছে হাজার স্থানে, দুই গুণ হাজার দুই হাজার, সাত আছে অযুত স্থানে, সাত গুণ দশ হাজার, এখানে অযুতের অযুতের মানটা দশ হাজারে দেওয়া আছে, দশ দিয়ে চারটা শূন্য, তো এখানে সাত অযুত মানে হচ্ছে সাতটা সাত দিয়ে চারটা শূন্য, আট আট লক্ষ মানে হচ্ছে আট গুণ, আট লক্ষের মান হচ্ছে, লক্ষের মান হচ্ছে দশ দিয়ে এক দিয়ে পাঁচটা শূন্য, যে পাঁচটা শূন্য এক দিয়ে পাঁচটা শূন্য, তাহলে কি দাঁড়ায় আমাদের মোট কথা স্থানীয় মানটা বের করে ফেললাম। এখন এটা কথায় লেখার কথা, তার আগে আমরা একটু কমা বসিয়ে নিই। আমরা জানি যে প্রথমে তিন ঘর পরে কমা বসবে, তারপরে দুই ঘর পরে, তারপরে এখানে তার দুই ঘরের কিছু নেই, এখানে শুধু এক ঘর আছে, সেক্ষেত্রে আর কমা বসবে না। তো আমরা বাম দিক থেকে দেখব, যেমন একক দশক শতক ষষ্ঠ অযুত লক্ষ আছে, যাই হোক আমরা তো লক্ষ্য বের করে ফেলেছি, এখানে হবে আট লক্ষ আট লক্ষ বাহাত্তর হাজার নয় শত একত্রিশ, এখন আমরা মোটামুটি স্থানীয় মান সম্পর্কে ধারণা পেয়েছি। এরপরে আমি তিন নম্বর অঙ্কটি করিয়ে দিচ্ছি, তাহলে ধারণা আরেকটু পরিষ্কার হয়ে যাবে। এখানে অঙ্কটি হচ্ছে এক তিন পাঁচ সাত দুই চার ছয় আট, এখানে আমরা প্রথমে আট আটের মান বের করব। আট আছে কোথায়? একক স্থানে, তাহলে আট একক আট গুণ এক সমান আট,
ছয় আছে দশক স্থানে, তাহলে ছয় দশক, দশকের মান যথারীতি দশ, ছয় গুণ দশ ষাট। চার শতক স্থানে আছে, তাহলে চারের মান হচ্ছে এক শতক, বা চার শতক সমান চার গুণ এক শত সমান চার শত। দুই আছে হাজার স্থানে, তাহলে দুইয়ের মান হচ্ছে দুই হাজার, সমান দুই গুণ এক দিয়ে তিনটা শূন্য, যেহেতু হাজারে তিনটা শূন্য থাকে, দুই হাজার। সাত অযুত, সাত আছে অযুত স্থানে, তাহলে সাত হবে হচ্ছে সাত অযুত, কি হবে সাত অযুত, তাহলে অযুতের মান হচ্ছে দশ হাজার, তাহলে সাত গুণ দশ হাজার কত হবে এখানে সত্তর হাজার। পাঁচ আছে লক্ষ স্থানে, তাহলে এখানে কি হবে পাঁচ লক্ষ, পাঁচ গুণ এক লক্ষ, এক দিয়ে পাঁচটা শূন্য, পাঁচ। তিন আছে নিযুত স্থানে, তাহলে তিন নিযুত অর্থাৎ তিন ইন্টু দশ লক্ষ, এক দিয়ে ছটা শূন্য, তাহলে তিন দিয়ে হবে ছটা শূন্য, তাহলে হলো তিন নিযুত। এক আছে কোটির স্থানে, এক কোথায় আছে কোটির স্থানে, তাহলে এখানে হবে এক কোটি অর্থাৎ এক ইন্টু এক দিয়ে সাতটা শূন্য, পাঁচ ছয় সাত, তাহলে আমরা স্থানীয় মান পেয়ে গেলাম। এবার আমাদের কথায় লিখতে হবে, তাহলে সংখ্যাটি হচ্ছে এক তিন পাঁচ সাত দুই চার ছয় আট। আমরা আমার নিজেদের বোঝার জন্য আমরা তিন ঘর পরে একটা কমা দিচ্ছি, দুই ঘর পরে একটা কমা, দুই ঘর পরে একটা কমা, যত দুই ঘর হবে তত দুই ঘর দুই ঘর কমা। এখানে বাম দিক থেকে আছে এক কোটি, তাহলে এটা হবে কথায় হবে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ, এখানে নিযুত আর লক্ষ মিলে হচ্ছে লক্ষের ঘরটা পূরণ করছে, তাহলে এখানে হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ, পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার এখানে আছে শতকের অঙ্কে আছে চার, চার শতক, চার শত আটষট্টি, তাহলে আমরা এখন মোটামুটি স্থানীয় মান সম্পর্কে জানলাম। এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমরা হাজার এবং অযুত, যেহেতু আমরা একই জায়গায় লিখি হাজার এবং অযুত, যেহেতু এক অযুত সমান দশ হাজার, কাজেই আমরা এটা হাজারে ঘরে নিয়ে দেবো, এটা বাহাত্তর হাজার। নিযুতের ক্ষেত্রেও তাই, যেহেতু এক লক্ষ দশ লক্ষ সমান এক নিযুত, সেহেতু আমরা নিযুত আর লক্ষ একসাথে করে নেব। তারপরে শতকের ঘরের তাই, এখানে চার শত হবে, তাহলে এখানে দাঁড়ায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চার শত আটষট্টি, তাই করবো।
এখানে যত 72,000, এখানে অযুত 1,000, যেখানে এক অযুত সমান 10,000, সেখানে 1,000 আর অযুতের 1,000 এবং অযুতের হিসাবটা একসাথেই করতে হবে। এখানে আমরা যে মান পেয়েছি সেই ভিত্তিতে এই কথার লেখাটা লিখেছি। আবার এখানেও আমরা যেই 1,000 অযুত, এক অযুত সমান যেহেতু 10,000, সেহেতু অযুত আর 1,000 মিলিত করে আমরা 72,000 পেয়েছি। এবং এক নিযুত সমান যেহেতু 10,00,000, সেহেতু আমরা এখানে নিযুত আর লক্ষ একত্রিত করে 35,00,000 পেয়েছি। আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা স্থানীয় মান, যে কোনো সংখ্যার, জটিল সংখ্যার স্থানীয় মান আমরা অতি সুন্দরভাবে, খুব সুন্দরভাবে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।